আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার অ্যাব্রড স্টাডি সিরিজের প্রথম ভিডিওটা আপনারা সবাই এত বেশি পছন্দ করেছিলেন, আমি আসলে চিন্তাও করতে পারিনি। আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। এবং যারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি, কিভাবে ঘরে বসে সহজে কোচিং ছাড়া আইএলটিএস করতে পারেন, তারা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কস দিয়ে দিব, আর হচ্ছে আমি এই পাশে থাম্বনেলের ছবিটা দিয়ে দিব। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কিভাবে খুব সহজেই আইএলটিএস এর রেজিস্ট্রেশন করতে পারেন। যেহেতু আমি ব্রিটিশ কাউন্সিল দিয়ে করেছিলাম, তাই আমি ব্রিটিশ কাউন্সিলারটাই দেখাবো। আর ব্রিটিশ কাউন্সিল আইডিপি এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা নিয়ে আমি পরে ইনশাল্লাহ ভিডিও বানাবো। আমার আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে আমার অ্যাব্রড স্টাডি সিরিজের প্রত্যেকটা এপিসোড হচ্ছে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে করব। সো যেহেতু আমি আইএলটিএস স্টেপটা পার করেছি, আমি সেই স্টেপটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাকি স্টেপগুলো আমার পার করতে একটু সময় লাগবে, আমার নিজের এক্সপিরিয়েন্স পার করার পরে কিন্তু আমি ভিডিও করে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। সো এটা একটু দেরি হবে এক একটা এপিসোড আসতে। আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং আমি যেহেতু এটা একটা মিক্সড ব্লগ চ্যানেল, এখানে আমি অ্যাব্রড স্টাডি সিরিজের ভিডিও দিব, কুকিং আমার কুকিং ব্লগ দিব, ট্রাভেলিং ব্লগ, সো সব মিক্সই থাকবে। আপনারা ধৈর্য ধরে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমরা আমাদের মেইন ভিডিও শুরু করি, যেখানে দেখাবো যে আমি কিভাবে ব্রিটিশ কাউন্সিলে ঘরে বসে আমার নিজের ল্যাপটপ দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম, এবং নিজের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ঘরে বসে পেমেন্ট করেছিলাম। তো এটা আপনারা সেম প্রসিডিওরটা আপনারা মোবাইলেও করতে পারবেন, ক্রোম ব্রাউজারে যে ওইটাকে ডেস্কটপ অপশন নিলেই হচ্ছে আপনারা সেমভাবে করতে পারবেন। যেহেতু কম্পিউটারটা বড় স্ক্রিন সুবিধা হয়, সো আমি ওটা দিয়ে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন, এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো চলুন শুরু করা যাক। সো আমি কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো এখানে আপনারা ব্রিটিশ কাউন্সিল দেখে সার্চ দিলে আসবে, বাট ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিলে বেশি ভালো। তো আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আপনারা ক্লিক করে এন্টার প্রেস করলে চলে আসবে, বা নিচে যে ব্লুটা দেখা যাচ্ছে ব্লু লাইনটা, ওখানে ডিরেক্ট ক্লিক করলে আপনার সারফেসটা চলে আসবে। তো এই তো আমার সারফেসটা চলে আসছে। এই যে এখানে টেক এন এক্সাম যে অপশনটা, এখানে আমি ক্লিক করব। যেহেতু আমরা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবো, সো অন্য কোথাও আমাদের দেখে লাভ নাই, আপনি চ্যানেলটা দেখতে পারেন। সো এখানে হচ্ছে রেজিস্টার ফর আইএলটিএস নাও, এখানে আমরা প্রেস করব। সো এরকম একটা সারফেস আসবে যেখানে টেস্ট ডেট ফিস অ্যান্ড লোকেশন সম্পর্কে ডিটেল লেখা থাকবে। সো এইখানে আমরা ক্লিক করব সার্চ শেয়ারে। ক্লিক করার পরে যে এখানে অপশন আসছে আপনি কোন আইএলটিএসটা দেবেন, নর্মালি সবাই আইএলটিএস একাডেমিকই দেয় যারা অনার্স মাস্টার্সের জন্য, কারণ এটা হচ্ছে সমস্ত কান্ট্রির জন্য ভ্যালিড। সমস্ত কান্ট্রিতে আপনারা অনার্স মাস্টার্স ডিগ্রির জন্য যেতে পারবেন। আর আইএলটিএস জেনারেল ট্রেনিং যেটা, এটা হচ্ছে যারা ইমিগ্রেন্ট ভিসায় যায় জবের জন্য ফ্যামিলি নিয়ে। আর আইএলটিএস ফর ইউকে ভিসা হচ্ছে যারা ইউকের স্পেশাল স্টুডেন্ট ভিসা নিয়ে যায় তাদের জন্য। সো আইএলটিএস একাডেমিকে আমি ক্লিক করার পরে এখন হচ্ছে লোকেশন দিবেন, আপনি ব্রিটিশ কাউন্সিলের কোন এরিয়াতে হচ্ছে এক্সাম দিতে চান। তো ক্লোজ টু মি দিলে হচ্ছে আমার আশেপাশে যেটা থাকবে সেই ব্রাঞ্চটা চলে আসবে। তো এরপরে হুইচ ফরম্যাট আইএলটিএস টেস্ট উড ইউ লাইক টু টেক। সো এখানে আইএলটিএস অন পেপার হচ্ছে, সো আইএলটিএস অন পেপার হচ্ছে হাতে কলমে লিখতে হবে, আর কম্পিউটার হচ্ছে আপনি সম্পূর্ণটাই টাইপ করবেন। আই ডোন্ট মাইন্ড দিলে হচ্ছে ওরা আপনাকে চুজ করে দেবে। সো আমি আইএলটিএস অন পেপার দিয়েছিলাম, কারণ আমার টাইপিং স্পিড এত বেশি ভালো না, আর আমার কনফিডেন্স তো কম টাইপিংয়ে। সো আমার হাতে কলমে লিখতে খুব ভালো লাগে। তারপরে এই যে এখানে হচ্ছে আপনারা লেট মি চুজ দ্য ডেটস আর শো মি অল ডেটস, শো মি অল ডেটস দেবেন, সেক্ষেত্রে আপনারা নিজেরা চুজ করতে পারবেন, ওদের অ্যাভেলেবেল সব স্লটগুলো আপনাদের দেখাবে। সো আমি এটাই দিয়েছি। সো এটাতে ক্লিক করার পরে যতগুলো অ্যাভেলেবেল ডেট আছে সেগুলো ওই যে ওরা সব শো করেছে, 12 অক্টোবর, 11 অক্টোবর একটা, 21-20 অক্টোবরে একটা। সো এই যে দেখেন 12 অক্টোবরে হচ্ছে লিসেনিং রিডিং রাইটিং, এই তিনটা একদিনে হয়, স্পিকিংটা আলাদা ডেতে হয়। সো আমার স্পিকিংও হচ্ছে এভাবেই হয়েছিল আলাদা ডেইতে, আর ভিডিও কলেই হয়েছিল। আগে হচ্ছে ফেস টু ফেস হতো, এখন ফেস টু ফেস একটু কমই হয়। তো এই যে অনেকগুলো ডেট শো করছে, যার যেরকম পছন্দ যেই স্লটে যার ভালো লাগে বা সুবিধা মতো আপনারা বুক করতে পারেন। তো এখন ফি হচ্ছে 20,250 টাকা, এক বছর ধরে এটা বেড়েছে। সো আমি এটাতে ক্লিক করলাম, যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি করছি, যে কোনো একটা করলেই হলো। এখন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আসছে, এখানে আপনারা আপনাদের ইমেল দিবেন। আর লগ ইন অপশন হচ্ছে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, লগ ইন দিলে তো আমার অ্যাকাউন্টটা চলে যাবো। সো আমি তো আপনাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে, তাই আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টেই যাচ্ছি। এখানে আপনাদের ইমেল দিবেন, আর ওই ইমেলটাই কনফার্ম করবেন।
আর অবশ্যই ভ্যালিড ইমেল দেবেন, কারণ এই ইমেলে কিন্তু আপনার সমস্ত সমস্ত রেজাল্ট সব কিছুই আসবে, সমস্ত আপডেট। আর এখানে পাসওয়ার্ডটা খুবই কেয়ারফুলি দেবেন, একটা মিনিমাম লোয়ার কেস আপার কেস একটা স্পেশাল ক্যারেক্টার একটা নাম্বার থাকতেই হবে, না হলে কিন্তু ওরা নেবে না। সো যে দেখবেন আমি একটা একটা করে দিব, আর হচ্ছে এখানে রেড থেকে গ্রিন হবে, যখনই গ্রিন হবে তখন হচ্ছে লেখাই থাকবে যে স্ট্রং। এই যে দেখেন আমারটা স্ট্রং ওরা নিয়ে নিয়েছে। সো আমার পাসওয়ার্ডের কাহিনী শেষ। এখন হচ্ছে নিচে দেখেন মাইসেলফ আর মাই চাইল্ড। মাইসেলফ হচ্ছে যারা নিজেদের জন্য অবশ্যই আমরা এটাই দিব, আর যারা হচ্ছে বাচ্চাদের জন্য করবে প্যারেন্টসরা তারা মাই চাইল্ড দেবে। সো আমি মাইসেলফ দিয়েই মানে ক্লিক করছি। এখন এই যে পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের নাম, এটা অবশ্যই পাসপোর্ট দেখে ফিল আপ করবেন, অবশ্যই অবশ্যই। জন্ম তারিখ, মেল ফিমেল, মোবাইল নাম্বার, এবার পোস্টাল অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা। এরপরে যে এখানে মার্কেটিং পলিসি, এখানে হচ্ছে মানে ওরা আপনাকে রেগুলার মেল পাঠাবে ওদের মার্কেটিং পলিসি। তো আমার দরকারটা কি, আমি আইএলটিএস পরীক্ষা দিলে আর এগুলো লাগবে না। সো এই কন্ডিশনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে ওর আইডেন্টিফিকেশান টাইপ চলে আসবে। সো আপনি পাসপোর্ট দিয়েও করতে পারবেন, এনআইডি দিয়েও করতে পারবেন। আমি পাসপোর্ট দিয়ে করেছিলাম, সো আমি পাসপোর্টটাই ক্লিক করলাম। এখন এই যে পাসপোর্ট নাম্বারটা খুবই ভালোভাবে মানে দেখে শুনে খুব সুন্দরভাবে কেয়ারফুললি চেক করে নেবেন। সো এই তো, আর পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা ওটা পাসপোর্টেই লেখা থাকে সেটা দিবেন, আর ইস্যুইং অথরিটি ডিআইপি ডিপ ঢাকা এটা লেখাই থাকে হচ্ছে পাসপোর্টে, আর আপনার কোন কান্ট্রি ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ। সো এরপরে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে দেখেন এখানে কিন্তু সব চলে আসছে যে প্লিজ চেক ইউর পাসপোর্ট বিফোর ইউ কন্টিনিউ। এখানে আপনি আবার এডিটও করতে পারবেন নিচে, যে চেঞ্জ চাইলে যদি কোনো কিছু মনে হয় যে ভুল হয়েছে আমি কনফার্ম করে দিলাম। সো এখানে ওরা কিছু কোয়েশ্চেন আপনাকে আস্ক করবে, এটা আসলে তেমন কোনো প্রবলেম নাই, জাস্ট অ্যান্সার দিয়ে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই বেঙ্গলি, দেন হচ্ছে ইংলিশ স্টাডি আমরা কত বছর করেছি। সো আমরা তো মোটামুটি 12 ক্লাস পর্যন্ত পড়ি, 8-9 বছর দিলেও হবে কোনো সমস্যা নাই, এটা আপনারা দিবেন। তো আমি হচ্ছে 8টাই হচ্ছে ক্লিক করে দিলাম। তারপর ওয়ার্ড লেভেল অফ এডুকেশন হ্যাভ ইউ কমপ্লিট, সো যার যেটা এডুকেশন ডিগ্রি সেটাই দিবেন। আমি পোস্ট গ্রাজুয়েট দিলাম। ইয়োর অকুপেশন এটা হচ্ছে স্টুডেন্ট, দেন হোয়াট ইজ ইয়ার অকুপেশন সেক্টর এটা হচ্ছে অবশ্যই এডুকেশন দিব আমি। তারপর কেন আইএলটিএস নিচ্ছি আমরা, অবশ্যই হায়ার এডুকেশনের জন্য, এখানে আদার দিলেও চলবে কোনো সমস্যা নাই। হায়ার এডুকেশন এসে এখানে দেখেন 3 মান্থস অর মোর, অনার্স মাস্টার্স তো অবশ্যই 3 মান্থস অর মোর হবে, সো ওইটাও দিতে পারেন বা আদারও দিতে পারেন, আমি আদার দিয়ে করেছিলাম। আর হুইচ কান্ট্রি এটা, সো হুইচ কান্ট্রি আপনি কোন কান্ট্রিতে যেতে চান এটা তো আমি একটা অ্যানোনিমাস করে দেখাচ্ছি, তো আমি আর্জেন্টিনা দিয়ে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে। আমি নাম টাম সব কিছু অ্যানোনিমাস আন্দাজে একটা দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট ডেমো দেখানোর জন্য। তো এই যে দেখেন ইউ আর বুকিং লেখা, আপনার টেস্টের ডিটেলসটা এখানে চলে আসছে, যে ইউর রিটেন টেস্ট, ইউর স্পিকিং টেস্ট। সো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ রিটেন টেস্টের ওইখানে যে চেঞ্জের অপশনটা আছে ওপরে এই যে এখানে, সো এখানে ক্লিক করলে আপনি পুরো টেস্টের ডেটটাই চেঞ্জ করতে পারবেন, মানে ফার্স্টে যে ইন্টারফেসটা এসেছিল, যদি আপনার মনে হয় না আমি ওই ডেটে না আরেকটা ডেটে যাবো ওভাবে চেঞ্জ করতে পারবেন দেখে। সো আমি তো চেঞ্জ করছি না, জাস্ট আপনাদের দেখালাম। আর এইটাই যদি আপনি রাখেন জাস্ট স্পিকিংয়ের আপনি টাইমটা চেঞ্জ করতে পারবেন কিন্তু ডেট না। সো ওই যে ওইখানে ক্লিক করে আমি দেখাচ্ছি, এই যে দেখেন জাস্ট টাইমটা চেঞ্জ করতে পারবেন, ধরেন আপনি সকালে দিলো, সকালে আপনার ঝামেলা হলো, আপনি দুপুরে দিচ্ছেন, যে টাইমগুলো এখানে দেওয়া থাকবে সেগুলো আপনারা হচ্ছে ক্লিক করে দিতে পারবেন, এখানে অপশনস আছে। তো আমি এটা আপনাদেরকে দেখালাম আর কি। সো এখানে এই যে ডিটেলসগুলো সব তারা সামারি করে দিয়ে দিয়েছে যে সব ঠিক আছে কি না, এখানে ব্যাট এন আইপি নাম্বার দরকার নাই, এখানে আই অ্যাগ্রি টাইম কমপ্লিট করে বুক অ্যান্ড পে নাও, আপনাদের সাথে সাথে যদি পে করেন এটা দিবেন। আমি তো আপনার সাথে সাথে, আমি তো পে করবো না কারণ আমি তো জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আর বুক নাও পে লেটারও দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার 24 ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে।
সো এই যে দেখেন কনফার্মেশন কিন্তু চলে আসছে যে ইউর আইএলটিএস টেস্ট ইজ বুকড, আর হচ্ছে আপনার যে ইমেল নাম্বারটা দিয়েছেন বা যে ইমেল অ্যাড্রেস ওটা চেক করবেন, এই যে আমার জিমেইলে কিন্তু অলরেডি একটা মেইল চলে আসছে, এখানে হচ্ছে রেফারেন্স নাম্বার, এটাই কিন্তু আমার মানে মেইন যে আইডেন্টিটি আইএলটিএস দেওয়ার জন্য এটা কাজে লাগবে। দিয়েছে দেখেন আপনি যেটা সিলেক্ট করেছিলেন, আর আমার তো এরিয়ার আশেপাশে উত্তরা পেন স্টুডেন্টটা ছিল, এই জন্য আমি ওটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। প্লাস টু মে দিয়েছিলাম আগে দেখেছেন, আর এখানে লেখা যে 23 ঘন্টার মধ্যে যদি টাকা না দেন তাহলে কিন্তু ওরা বুকিংটা ক্যান্সেল করে দেবে। সো এখানে পেমেন্ট মেথডস অনলাইন, আমরা তো অবশ্যই অনলাইনটাই দেখাবো, আর মোবাইল ব্যাঙ্কিং দেখাবো। আমি হচ্ছে বিকাশই করেছিলাম নিজের বিকাশ অ্যাকাউন্টে। সো এখানে ক্লিক করার পরে এই যে আপনার ডিউ হচ্ছে 20,250, পে অনলাইন দেবেন, পে অ্যানাদার ওয়ে দিলে হয়তো বা ব্যাংকে যে অনলাইনটা মোর ইজিয়ার, ঘরে বসে দেওয়া যায়। যে ক্রেডিট আর ডেবিট কার্ড আমি মোবাইল ব্যাংকিং চুজ করলাম। তো এখানে একটু ডিটেলগুলো আবার দিতে হবে, মানে ফোন নাম্বারটা দিতে হবে। এখানে আপনি বিকাশ নাম্বারটি মানে যে ফোন নাম্বারটা ফার্স্টে দিয়েছিলেন ওটাও দিতে পারেন, আবার বিকাশ নাম্বার ওইটাই দিয়ে ওটা দেওয়াটাই বেটার। সো এই যে বিলিং অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে আসছে, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন বিকাশ, রকেট, নগদ তিনটাই কিন্তু আছে, আরও নিচে অনেক কিছু আছে, ওগুলো আমার কাছে আননোন। সো এই তিনটা অ্যাকাউন্টই আমার আছে, বাট আমি বিকাশে দিয়ে করেছিলাম। সো আমি বিকাশে ক্লিক করলাম। তো বিকাশে করার পরে এই যে এখন হচ্ছে কাহিনী, এখানে যদি আপনি নিজের অ্যাকাউন্টে করান অবশ্যই নিজের বিকাশ নাম্বারটা দিবেন, আর ওই যে রেফারেন্স নাম্বারটা যেটা দেখলেন যদি দোকান থেকে করান তখন তখন কিন্তু ওই নাম্বারটা আপনার লাগবে। আর যেহেতু ওরা সরাসরি ওয়েবসাইট থেকে আপনার সব ইনফরমেশনগুলো ওদের কাছে আছে, আপনার নেম সেটা দিকটাকে আমরা পূরণ করলাম। সো এখানে ধরেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে। আমি বিকাশ নাম্বারটা টাইপিং করে হচ্ছে আপনাকে ডেমো দেখাচ্ছি। এই যে এখন আমি এখন দেখেন এই যে একটা কোড আসবে আপনার সেই বিকাশ নাম্বারে, সেই কোডটা দেখে এখানে বসিয়ে দেবেন, তারপরে হচ্ছে নিচে কনফার্ম অপশনটা প্রেস করবেন। কোডটা দেওয়ার পরেই হচ্ছে আপনার বিকাশের পিনটা, আপনার যে নিজের পিনটা সেটা আপনি দেওয়ার পরে আপনার এই 20,250 টাকাটা, এই যে পিনটা চাচ্ছে এখন, অটোমেটিক কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নেবে। সো আপনার পেমেন্ট শেষ, আপনার সাথে সাথে একটা হচ্ছে মেইল আসবে যে আপনার পেমেন্ট কমপ্লিট, আপনার সব কাজ শেষ, আপনি এখন শুধু ডেট মতো যেয়ে পরীক্ষাটা দিয়ে আসবেন। আচ্ছা, তো আমার চ্যানেলটা কিন্তু একদমই একদমই নিউ, একদমই লিটল চ্যাট, মাত্র 3 মান্থস এখনো হয়নি, কিছুদিন বাকি, আমি 3 মান্থস হলো ভিডিও দিচ্ছি। তো আমার অ্যাবরোড স্টাডিজ সিরিজের যে আইএলটিএস এর ভিডিওটা আমি প্রথমে ছেড়েছিলাম, তো এটা আপনারা এত বেশি পছন্দ করেছেন, এত ভালোবাসে দেখিয়েছেন, আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে আপনারা সবাই আশা করব অনেক হেল্প করবেন, ভালোবাসা দেখাবেন, আমার পাশেই থাকবেন, এবং আপনাদের এই এক একটা সাবস্ক্রিপশন, এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার পথ চড়ায়, আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সো আমাকে ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ দিবে, এবং আমি চাই যে যারা হায়ার স্টাডিজ এর স্বপ্ন দেখে, অ্যাবরোড স্টাডিজ করতে চায়, তারা এজেন্সির কাছে যে বিভিন্ন মানুষের কাছে যে এটা করে দেন সেটা করে দেন না করে নিজে বাসায় বসে কিভাবে করতে চায় সেটা যেন আমার ভিডিও দেখে করতে পারে, কারণ আমি নিজে সম্পূর্ণ পথটা নিজে করার চেষ্টা করছি। সো আমার এই মানে এক্সপিরিয়েন্সটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা ঘরে বসে নিজে নিজেই সম্পূর্ণ প্রসেসটা করতে পারেন। তো আশা করবো আমার পাশেই থাকবেন।